এটা হইছে ইয়ারফুট। গাছটা কি সুন্দর, মাশাআল্লাহ তবারাকাল্লাহ। ফুল গাছগুলো অনেক সুন্দর। এই যে আমার চা, আমার প্রাণ প্রিয় চা, চিনি। এটা হইছে ইয়ারফুট। আমি এখন ইয়ারফুটের মধ্যে। গাছটা কি সুন্দর, মাশাআল্লাহ তবারাকাল্লাহ। এটা হইছে মাতার, মাতার অর্থ ইয়ারফুট। ফুল গাছগুলো অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সালাম যদিও কয়েকবার দিছি। আমি এখন আছি, আমরা এখন এই এই প্লেন দিয়ে যাব জেদ্দা, জেদ্দা যাব। আর এইমাত্র আমি আমার ম্যাডামের সাথে কথা বলছি, তো আমার ম্যাডামও কান্না করে, আমিও কান্না করি, কথা পরে বলবো। হ্যাঁ, আমারে দেখেন, আমার দেখেন। মাই ফ্রেন্ড ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া এটা হইছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া মেয়েরা অনেক ভালো, মাশাআল্লাহ তবারাকাল্লাহ। মানে সরি, আমি ইন্দোনেশিয়া মেয়েরা অনেক ভালো, যদিও আমি অনেক কান্না করছি, অনেক কান্না করছি। আমার মানে আমার আমি বাংলাদেশে যাচ্ছি, কিন্তু আমার কলিজা সৌদি আরবে রেখে যাচ্ছি, কিন্তু কিছু করার নাই, এটাই দুনিয়ার নিয়ম। আমার ম্যাডাম আমাকে এয়ারপোর্টে দিয়ে গেছে। এই পর্যন্ত ম্যাডামের সাথে মোবাইলে দুইবার কথা হয়েছে। এর আগের বার যখন কথা হয়েছে তখনও অনেক কান্না করছি, আমার ম্যাডামও কান্না করছে, আমিও কান্না করছি। আবার এখন আমি মামাকে বললাম, এখনও মামা অনেক কান্না করতেছে, আমিও কান্না করছি, আর বাচ্চারাও আমার জন্য অনেক কান্না করতেছে। তো যাই হোক, আমি এখন আপাতত অফ ক্যামেরাতে থাকি, ইনশাআল্লাহ জেদ্দা গিয়ে আপনাদের সাথে কথা বলব। ফ্রেন্ড ও ছবি তুলতেছে, আনা মাফি হলো। ইন্দোনেশিয়ান মেয়েরা মাররা কইস, মাররা হেলো অর্থ ইন্দোনেশিয়ান মেয়েরা অনেক ভালো। এই কি দেখেন সবাই, এখন আমরা ওকে তো সবাই হাদা হাই হাই সবাই আপাতত জন্য অফ ক্যামেরাতে থাকি, কেমন পরে আবার আসতেছি। বান্ধবী তার হাজবেন্ডের সাথে গল্প করতেছে। ভিডিও কিভাবে করবো সবাই আমার দিকে।
তাকায় থাকে আমার কাছে আনিতে লাগে, শরম লাগে। এটা আমার ম্যাডামের ব্যাগ, আমার ম্যাডাম আমার দিয়ে গেছে। আমি ভিডিও করি পিছন থেকে ওই ভাইয়াগুলো তাকায় থাকে, তো ওনারা যখন তাকায় থাকে তখন আমি ভিডিও করতে পারি না, আমার লজ্জা লাগে, আনিজি লাগে। হাসতাছি, যাই করতেছি, কলিজাটা ছিঁড়া যাইতেছে, এই এলাকা, আমার ম্যাডাম, আমার ম্যাডামের বাচ্চারা, সবাইকে ছেড়ে আমি চলে যাচ্ছি, তাই না? কিছু করার নাই। আমাদের প্লেন এখন উড়াল দিছে জেদ্দা শহরে যাওয়ার জন্য, আমরা এখন জেদ্দাতে যাব। আমার ম্যাডাম আমার জন্য এমনভাবে টিকিট কাটছে যাতে আমি জানালার পাশে বসতে পারি এবং ভিডিও করতে পারি। আল্লাহ, তুমি
আপাতত জন্য ভিসাটা কি দালাচ্ছে বলছো কি দালাচ্ছে তাহলে না ভালো চা অবশ্যই দিব। এই যে দেখেন আমার পিজা, পিজাটা খাবো এখন, তার আগে আপনাদের সাথে একটু গল্প করে নিই। তারা
দাঁত মোবাইল দাঁত ভিডিও করে দিই। আচ্ছা ও চলতেছে, ওকে ওকে দাঁড়, ওই ভাইয়াটাকে একটু ভিডিও করে দিই দাঁড়ান। এটা হয়েছে জেদ্দা শহর, জেদ্দা শহরে আমরা চলে আসছি। দেখেন কি সুন্দর লাগতেছে, এই জেদ্দা শহরের মধ্যে আছে মক্কা মদিনা, যেখানে আমি কিছুদিন আগে আসছিলাম আল্লাহর রহমতে। মাশাআল্লাহ তবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, শুকরিয়া আদায় করি, অনেক অনেক শুকরিয়া আদায় করি। জেদ্দাতে মক্কা মদিনা সব কিছু, আমরা যে প্লেনে করে আসছি এখানে সবাই উমরা করার জন্য আসছে, আমরা শুধু বাংলাদেশে যাব। আমি তো প্লেন নেমে গেছে, ওই যে দেখেন পাহাড়, এইখান থেকে মাত্র 50 টাকা লাগে মক্কা যাইতে। জেদ্দা এয়ারপোর্টের মধ্যে চলে আসছি। ভাইয়া আপনি একটু ক্যামেরাটা ধরেন তো।
আমি জেদ্দা এয়ারপোর্টে এসে পৌঁছেছি, তো এখান থেকে আমরা আরেকটা প্লেনে উঠব একদম সরাসরি বাংলাদেশে যাওয়ার জন্য। ভিডিওটা আর বেশি বড় করব না, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।